নমস্কার প্রিয় বন্ধুরা সোমেন নাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে কারণ এই ভিডিওটির মধ্যে আপনাদের এমন কিছু তথ্য আমি জানাবো যে তথ্যটা আপনাদের জানা দরকার এবং এটাকে তিনটে পার্টে ভাগ করেছি আমি প্রথম পার্টে আপনাদের বলবো যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রয়েছেন তাদেরকে উদ্বিগ্ন না হতে এবং তাদের আপডেট যেগুলো সেগুলো দেবো দ্বিতীয় পার্টে ভাগ করেছি যে অটোনোমাস যে সমস্ত কলেজ এবং কলেজগুলো রয়েছে তারা কি তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে এর বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ করা যাবে না এবং তৃতীয় পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রটনা সেই রটনা রটাচ্ছে কারা অর্থাৎ কনফিউশন ক্রিয়েট করছে কারা তার আগে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওমিক্রিন অর্থাৎ যে নতুন যে ভাইরাসটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের কোভিড নাইন্টিনের একটি নতুন ভেরিয়েন্ট সেটি সম্পর্কে যে লেটেস্ট খবর পাওয়া গেছে সেটি হচ্ছে যে সাউথ আফ্রিকার জোয়েন্সবার্গ সব থেকে বেশি ছাত্রছাত্রী যারা রয়েছেন অর্থাৎ যাদের বয়স আঠেরো বছর এবং কুড়ির মধ্যে এবং ছোট থেকে বড়ো এই কুড়ির মধ্যে তারা কিন্তু সবথেকে বেশি অ্যাফেক্টেড রয়েছেন এবং সেই দেশের লোকেরা কিন্তু সেই রাজ্যগুলো ছেড়ে পালিয়ে যাচ্ছে ভয়ে ছোটে এবং এরপরেই কিন্তু স্থান রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটি রাজ্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা এবং বিচার করছেন যে পরবর্তীকালে এগুলোকে কিভাবে সামাল দেওয়া যাবে সুতরাং এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ অনলাইনের পরীক্ষা কিন্তু এর ওপর ডিপেন্ড করেও রয়েছে কিছুটা সুতরাং এবার আস্তে আস্তে চলে আসি যে বাকি যে ডিটেলসগুলো আমি যেটা যেমন বললাম আপনাদের যে তিনটে পার্টে ভাগ করছি প্রথম পার্টটা হচ্ছে যে এ ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিধু কানুবির সাই ইউনিভার্সিটি ই তারপরে আপনার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কাজী নজরুল ইউনিভার্সিটি যে সমস্ত ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যে সমস্ত ওয়েবসাইটগুলো অফিশিয়াল ওয়েবসাইট আমি বলছি এই কারণে কারণ আমি আসল তথ্য দেওয়াতে বিশ্বাস করি কোনো নকল তথ্য দিই না তো সেই সমস্ত ওয়েবসাইট আমি আজকে সারাদিন ধরে চষে ফেলেছি কিন্তু তারপরেও আমি কিন্তু রকম কোন পরীক্ষা রিলেটেড যে বা এক্সাম রিলেটেড আপকামিং যেটা হতে পারে তার কিন্তু রকম কোন নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টসরা অত্যন্ত চিন্তিত তাদের জন্য বলবো যে তোমরা চিন্তা করো না কারণ এর উত্তরটা আমি কিন্তু থার্ড যে পার্টটা রয়েছে সেই থার্ড পার্টটাই তোমাদেরকে জানাবো এই থার্ড পার্টটায় তোমাদেরকে কিভাবে জানাবো সেটাই আমি তোমাদেরকে বলছি এরপরে যে দ্বিতীয় পার্ট যে টা ছিল সেটা হচ্ছে যে অটোনমাস কলেজের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছেন তাদের কিছু কিছু আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে অফলাইনে তাদের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে অফলাইনের পরীক্ষা কি তাদের দিতেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু দেখুন রাজ্য সরকার কিন্তু কখনোই এরকম ম্যান্ডেটারি কিছু অ্যানাউন্স করেনি যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল এবং এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এর ক্ষেত্রে কিন্তু একটা পিটিশন করতে পারেন এবং তার এটার যে আছে সেটার রেসপেক্টে আপনারা কিন্তু সিগনেচার ক্যাম্পেন করতে পারেন যে রাজ্য সরকার যে নোটিফিকেশানটি দিয়েছিল এবং ইউজিসির থেকে যে নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশান কিন্তু কখনোই বলা ছিল না যে অফলাইন মোডে কিছু হবে সেখানে ব্লেন্ডেড মোড একটা প্রেফার করার কথা বলা হয়েছিল। সুতরাং এটা আপনাদেরকে আমি বলি যারা যারা অফলাইন পরীক্ষার ইন নোটিস এখনও পর্যন্ত পেয়েছেন তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে এ কিছু কিছু ভাইরাল হচ্ছে যেমন কলকাতা ইউনিভার্সিটির একটি ইনফরমেশন আপনারা জানেন ভাইরাল হয়েছে এবং এটি সম্পূর্ণ ভুলভাল কারা এটা কনফিউশন ক্রিয়েট করছে এবং স্টুডেন্টদেরকে আরও আতঙ্কিত করার জন্য করছে আমি তাদেরকে বলবো আতঙ্কিত হবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঠিক তথ্য এখান থেকেই পাবেন কারণ কোনো ইনফরমেশন ভেরিফিকেশন ছাড়া আমি কিন্তু কখনোই কোনো স্টুডেন্টসের কাছে সেটা পাবলিশ করি না সুতরাং এর সাথে বলবো সঙ্গে থাকুন এবং এবং আমরা আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ আমি এখনও আমার তরফ থেকে বলে যাচ্ছি অনলাইন এক্সামিনেশান ইজ দ্য বেস্ট পলিসি সেই পলিসিতে স্টিক করে থাকবো সেখান থেকে সরবো না অনলাইন এক্সামিনেশান হোক মাকাউতে স্টুডেন্টস যারা আছেন তাদেরকে বারবার করে বলছি আপনাদের পরীক্ষা ইরে সপেক্টিভ অফ সেমিস্টার্স অনলাইনেই হবে সেই ইউনিট নট টু ওয়ারি আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এই বিষয়ে নতুন একটা ভিডিও আপনাদের জন্য আনছি জানিয়ে দেবো নোটিস আসছে না নোটিস আসছে না বলে অনেক অনেক কিছু বলছেন আমাকে যারা বিশ্বাস করছেন না করবেন না কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন প্যানিক করবেন না প্লিজ